হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম, তো সকাল থেকে দুপুরের সেবাটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আজকে হচ্ছে 1 জানুয়ারি 2024। তো সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছরটা সবার খুব ভালোভাবে কাটুক, আর যাদের গোপালসোনা আছে তাদের আরও ভালো কাটুক। তো যাই হোক, গোপালসোনাকে নিয়ে এই বছরটা খুব ভালোভাবে সবাই কাটাও, আর সব সময় গোপালসোনাকে মনে রেখো, নিজের সুখ দুঃখে এবং সব সময় গোপালসোনাকে সবার আগে রেখো। তো যাই হোক, এই দেখো গোপালসোনাকে আমি ঘুম থেকে তুলছি। তো পৌষ মাসের ঠান্ডা বা জানুয়ারি মাসের ঠান্ডা আমি গোপালের সেবা কীভাবে করব সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, গোপালসোনাকে ঘুম থেকে তুলে দিলাম, তুলে দিয়ে একটু চাদর জড়িয়ে দিলাম, আর তারপরে এক গ্লাস জল দিচ্ছি, আর এই জলটা হচ্ছে গরম জল। তো একটু গরম করে নিলাম জলটা, কেননা জল খুব ঠান্ডা হয়ে থাকে এই সময়টা, তো সেই জন্য জলটা একটু গরম করে নিলাম। তারপর মুখ হাতটা একটু মুছে দেব। তো দেখো, এই যে জল নিয়ে নিয়েছি এটাও গরম জল। তো গরম জলটাই দেখো টাওয়ালটা দিয়ে ভালোভাবে নেব, জলটা নিয়ে তারপরে টাওয়ালটা দিয়ে মুখ হাতটা একটু মুছে দেব। তো সকালবেলা বেশ ভালোই ঠান্ডা পড়ে এখন, তো সেই জন্য একটু জলটা গরম করে নিয়েছিলাম। তো এই দেখো, গরম জল দিয়ে টাওয়ালটা ভিজিয়ে নিলাম, তারপরে মুখ হাতটা একটু মুছে দিলাম, এবং ওই দিকে আমি রাধাকৃষ্ণের সেবাটাও একই সাথে করি, তো সেই জন্য তাদেরও মুখ হাতটা একটু মুছে দিলাম। আর এরপরে আমি গোপালসোনাকে পোশাকটা পরিয়ে দেবো, গতকালকের পোশাকটাই আমি এখন পরাবো, কেননা তোমরা অনেকেই জানো যে আমি কিন্তু এই শীতকালে গোপালকে সকালবেলাটায় স্নান করাই না, স্নানটা করাই একটু পরের দিকে, কেননা গোপাল তো ছোট্ট বাচ্চা, ওর এত সকালবেলা যদি ওকে স্নান করাই তো ও কিন্তু মানে স্নান করতে চাইবে না, আবার এত সকালবেলা কারোরই কিন্তু স্নান করতে ইচ্ছে করে না। তো সেই জন্য একটু বেলা হলে তারপরে আমি গোপালসোনাকে স্নানটা করাবো। তো সেই জন্য গতকালকের যে শৃঙ্গারটা ছিল সেইটাই আজকে আবারও আমি করিয়ে দিচ্ছি। তো এই যে ব্লু কালারের সোয়েটারটা, এই সোয়েটারটা আমি পরিয়ে দিলাম। তো এইটা বানানোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, গত বছর আমি এটা বানিয়েছিলাম, তো এটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো যারা দেখোনি গত বছরের ভিডিওতে গিয়ে দেখে আসতে পারো। আর এটা বানিয়েছি রুমাল দিয়ে, তো একটা রুমাল দিয়ে আমি সোয়েটার, টুপি, মোজা সব কিছুই কিন্তু বানিয়েছিলাম, তো তার ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে আসতে পারো। তো দেখো, তারপরে টুপি পরালাম, আর সব শেষে ময়ূরের পেখমটা মাথায় দিয়ে দেবো, কিন্তু এমনি এমনি তো এটা থাকবে না, তো কোনো রকমে একটু বসিয়ে দিলেই হবে। তো যাই হোক, সেই চেষ্টাই করছিলাম যে কোনোভাবে যেন এটা মাথায় থেকে যায়। তো যাই হোক, দিয়ে দেবো, না দিলেও হতো, তারপরেও দিলে একটু ভালো লাগে। তো এই যে দেখো, কোনো রকমে একটু বসিয়ে দিচ্ছিলাম, এই যে দেখো বসিয়ে দিয়েছি। এরপরে বাসিটা হাতে দিয়ে দিলাম, আর এখন বিছানাটা গুছিয়ে রেখে দেব, আর তারপরে গোপালসোনাকে ভোগ নিবেদন করব। আর এইদিকে গোপালসোনার কিছু খেলনা দিয়ে যাই, যতক্ষণ আমি খাবারটা রেডি করছি গোপালসোনা খেলা করতে থাকুক। আর এই যে এই খেলনাটা, এটা ক্রিসমাসের মেলা থেকে গোপালের জন্য এনেছিলাম, তো সেটাকে জ্বালিয়ে দিলাম, তো এর ভেতর লাইট থাকে, তো এটা জ্বালিয়ে দিলাম, আর এইদিকে ডোরেমনটাও দিয়ে দিলাম। তো গোপালসোনা একটু খেলতে থাকুক, ততক্ষণ আমি সব কিছু রেডি করে নিই। তো এইদিকে দেখো প্রদীপটা জ্বালিয়ে নিলাম, আর তারপর আমি ভোগ নিবেদন করব। তো সকালবেলায় আমি যেটা দিই, বেশিরভাগ দিই নি, সেটা হচ্ছে ড্রাই ফ্রুট। তো সকালবেলায় মনে হয় একটু হালকা খাবার দেওয়াটাই ভালো, আমরা যেমন সকালবেলায় একটু হালকা খাবার খেতে পছন্দ করি, ঠিক তেমনভাবেই গোপালসোনাকেও সকালবেলা আমি হালকা খাবারটাই দিই, খুব বেশি ভারী খাবার কিন্তু দিই না। তো ড্রাই ফ্রুট দিয়েছি এবং একটা নকুলদানা দিয়ে দিয়েছি, তারপরে জল দিয়ে দিলাম, এবং তারপরে আমি তুলসী পাতা গোপালের চরণে নিবেদন করলাম, এবং ভোগে তুলসী পাতা দিয়ে দিলাম। তো গোপালের ভোগে কিন্তু অবশ্যই তুলসী পাতা দিতে হয়। তারপর আমি আরতিটা করে নেব, আর সকালবেলায় আমি শুধু প্রদীপের আরতিটাই করি। তারপরে যখন স্নান করাবো, স্নান করানোর পর সকল ঠাকুরের পুজো যখন করব, তখন আমি আবার প্রদীপ এবং ধূপ দিয়ে আরতি করে নেব, আবার সন্ধ্যাবেলায় আরতিটা করব। তো দেখো, আরতিটা আমার করা হয়ে গেছে, এরপরে বাসিগুলো সরিয়ে দিলাম, আর গোপালসোনাকে এখন একটুখানি আমি নিজের হাতে খাইয়ে দেব, আর তারপরে আমি কিছুক্ষণের জন্য বাইরে যাব, আর নিজের অন্য কোনো কাজগুলো করব, আর তারপরে 5 থেকে 10 মিনিট পর ফিরে এসে প্রসাদগুলো আমি সরিয়ে দেব। আর এই যে গোপালসোনাকে একটু নিজের হাতে খাইয়ে দিলাম,
আর তারপরে আমি একটু সময়ের জন্য বাইরে যাব। আর তোমরা একবার গোপাসনাকে রাধাকৃষ্ণকে দেখে নাও এবং ভোগ দর্শনটা করে নাও। তো গোপাসনা এখন একটু খেয়ে নিক, তার আর খেলনাগুলো আমি খেলনার লাইটগুলো অফ করে দিই, কারণ খেলনাগুলো যদি জ্বলতে থাকে গোপাসনা খেলতেই থাকবে আর খাবে না, তো সেই জন্য এগুলো বন্ধ করে দিলাম। আর এই দিকে আমি গোপালের এই যে পোশাকগুলো রয়েছে সেইগুলো এখন ধুয়ে দেব, কারণ শীতের পোশাক শোকাতে একটু সময় লাগে, তো সেই জন্য ধুয়ে দেব। তো দেখো একসাথে এতগুলো পোশাক জমেছিলো, সো সবগুলো ধুয়ে দিলাম। আর এইদিকে টুপি এবং মোজাগুলো থালার ওপর দিয়েছি, কেননা তারে এগুলো মেলা সম্ভব নয়। আর দেখো তারপরে কিছুক্ষণ বাদে ফিরে এসে যে পোশাকগুলো মেলে দিলাম, আর এই যে গোপাসনাকে জলটা খাইয়ে প্রসাদগুলো আমি এখান থেকে সরিয়ে দেবো। আর প্রসাদগুলো সরিয়ে দিয়ে জায়গাটা একটু মুছে দেবো, আর তারপরে গোপালের মুখ হাতটা মুছে দেবো, বাসিটা হাতে দিয়ে দেবো এবং খাবার মানে গোপালের জল খাওয়ার জন্য বটলে জল দিয়ে যাব, এবং রাধাকৃষ্ণের জন্য গ্লাসে জল দিয়ে দিয়েছি এবং তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর এই যে প্রসাদগুলো বক্সে ভরে রেখে দিলাম, কেননা কে কখন খাবে তার কোনো ঠিক নেই, কারণ সবাই যার যার কাজে ব্যস্ত আছে, তো সেই জন্য এখানে রেখে দিই, যার যখন সময় হয় খেয়ে নেয়। আর তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরে আসলাম সকালের খাবার করার জন্য। তো সকালে কী করব তোমরা দেখো এবং তোমাদের সাথে আমি একটুখানি শেয়ার করি। তো কড়াইটা দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল। তো মুগ ডালটা একটু ভেজে নেব। তো আমি মুগ ডাল যখনই করি একটুখানি ভেজে নিই, আর অনেক সময় কাঁচাও করা যায়, কিন্তু আমি কাঁচা কখনোই করি না, ভেজে তারপরে রান্না করি। দেখো মুগ ডালটা ভেজে নিলাম, আর তারপরে এটা নামিয়ে নেব। তো মুগ ডালটা ভাজা হয়ে গেছে, তো এটাকে নামিয়ে দিয়ে দিলাম হাঁড়ির ভেতর। আর হাঁড়িতে আমি আগের থেকেই চাল দিয়ে দিয়েছি। তো আশা করছি এখন তোমরা বুঝেই গেছো যে চাল এবং ডাল দিয়ে আমি কী করব। তো চাল এবং ডাল দিয়ে একটা জিনিসই হয়, সেটা হচ্ছে খিচুড়ি। তো সকাল থেকে খুব কুয়াশা ছিল, মানে অন্ধকার হয়েছিল, মেঘলা মেঘলা ওয়েদার, ঠিক মেঘলা নয়, শীতকালে যেমনটা হয় কুয়াশা বেশি থাকলে, তো তেমনটা হয়েছিল। তাই ভাবলাম যে খিচুড়ি করি, আর যেহেতু রবিবারের দিন ছিল তো সকালবেলায় ভাবলাম খিচুড়িটা করি, সবারই ভালো লাগবে, তো সেই জন্য খিচুড়িটা বসাবো। আর দেখো চাল ডালটা আমি ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে, আমি এইভাবে ধুয়ে নিয়ে একবারে এবং একই সাথে বসিয়ে দিই। তারপরে ওপরে যে ঢাকনাটা ছিল সেটাকে একটু ধুয়ে নিলাম, আর আমি খিচুড়িটা বসিয়ে দেব। আর শুধুমাত্র চালে ডালে সেদ্ধ করব তা নয়, আমি তার সাথে কিছু সবজিও দিয়ে দেব, সবজি খিচুড়ি বানাবো। তো দেখো সবজিগুলো নিয়ে নিয়েছি, বেশ কয়েক রকমের সবজি নিয়েছি, যা যা ছিল সব নিয়ে নিয়েছি। আর এইগুলো আমি এবার কেটে নেব ছোট ছোট করে, কেটে তারপরে খিচুড়িতে দিয়ে দেব একটু পরে। তো দেখো আলুটাকে নিলাম, আলুটাকে নিয়ে কেটে নেব। আর ওইদিকে ফুলকপি নিয়েছি, গাজর নিয়েছি, পেঁপে নিয়েছি এবং মিষ্টি কুমড়ো নিয়েছি। যদিও মিষ্টি কুমড়ো আমি খিচুড়িতে খুব একটা নয়, কখনোই দিই না, কিন্তু মিষ্টি কুমড়োটা ছিল। আর জানো হয়তো সবাই যে মিষ্টি কুমড়ো কিন্তু একদিন ঘরে থাকলেই সেটা নষ্ট হতে শুরু করে, যতই আমি ফ্রিজে রাখি না কেন, বা বাইরে রাখি বা ফ্রিজে যেখানেই রাখি নষ্ট হতে শুরু করে। তো সেটাও ছিল, সেই জন্য ভাবলাম এটা খিচুড়িতে দিয়ে দিই, খেতে বেশ ভালোই লাগবে। তারপরে দেখো গাজরটা আমি কেটে নিচ্ছি, আর এক এক করে আমি সব সবজি এরকম করে কেটে নেব, কিউব করে কেটে নেব, খুব বেশি ছোটও করব না আবার খুব বেশি বড়ও করব না। তো মিষ্টি কুমড়োটাও কেটে নেব। তো এইভাবে ছোট ছোট করে সব, যেমন করে আলু কাটলাম তেমনভাবেই দেখো সব সবজি আমি কেটে নিয়েছি। আর তারপরে এই যে ফুলকপি ছিল, ফুলকপিটাও একটুখানি ছিল, ভাবলাম দিয়ে দিই। আর ফুলকপিটা কেটেছি একটু বড় করে, কিন্তু যখন খিচুড়ি হয়ে গেছে তারপরে একটা ফুলকপি আমি আর আসতে পাইনি, সব গলে গিয়েছিলো। তো খিচুড়ি করার শেষে বা কিছুক্ষণ আগে ফুলকপিটা দিলে ভালো হয়, কিন্তু আমি একসাথে দিয়ে দিয়েছি, সেই জন্য ফুলকপিটা পুরোপুরি গলে গিয়েছিলো। আর তারপরে কয়েকটা মটরশুঁটি দিলাম, শীতের সবজি মানে মটরশুঁটি তো একটা আছেই। আর তারপরে কিছুটা লঙ্কা নিয়ে নিলাম, এটাকে কেটে বা চিড়ে দিয়ে দেব। তো তারপরে খিচুড়ি হলো, রান্নাবান্না হলো, সকালে খাওয়া দাওয়া হলো, দুপুরে রান্নাও হয়ে গেল, এবং তারপরে আমার মেয়ে চলে আসলো গোপালের কাছে গোপালের সেবা দেওয়ার জন্য। তো গোপালের আজকে ইচ্ছে হয়েছে আমার মেয়ের কাছে সেবা নেওয়ার, তো সেই জন্য আমার মেয়েই আজকে গোপালের দুপুরের সেবাটা দেবে এবং তোমরা দেখো। তো যাই হোক, আমি সকালের সেবাটা দিয়েছিলাম এবং দুপুরেরটাও আমি দেবো ভেবেছিলাম, কিন্তু গোপালের ইচ্ছে হলো যে গোপালের দিদি গোপালের সেবা করবে, গোপালকে স্নান করাবে, গোপালের শৃঙ্গার করবে, গোপালকে খাওয়াবে বা গোপালের সেবা করবে।
তো সেই জন্য ওই আসলো, স্নান টান করে চলে এসেছে। আর দেখো গোপালকে এখন স্নান করাবে, তো গরম জল করে নেওয়া হয়েছে গ্যাস উনুনে, কেননা রৌদ্রে জল দেওয়া হয়েছিল না। ওই যে বললাম সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো সকালবেলা সেই জন্য ছাদে আর জল দেওয়া হয়নি। আর ছাদে জল দিলেও খুব একটা গরম এখনও হয় না, কেননা রোদের সেরকম তাপ থাকে না সবসময়। তো সেই জন্য গ্যাস ওভেনেই জলটা গরম করে দেওয়া হয়েছে, একদম হালকা করে, মানে খুব বেশি গরম নয় বা খুব বেশি ঠান্ডা নয়, গরম করে তারপরে গোপালকে স্নান করানো হলো। আর এখন গোপালকে খুব ভালোভাবে মুছিয়ে দেওয়া হবে। তো আমি স্নান করতে চলে গিয়েছিলাম, প্লাস একটু কাজও ছিল, আর এইদিকে ও করছিল এবং ওর বাবা ছিল সাথে, তো ওর বাবা ওকে হেল্প করছিল এবং ও এইগুলো করছিল। তো তারপরে দেখো শৃঙ্গারটা করিয়ে দিচ্ছে, আর বলতে নেই এখন আমার মেয়ে কিন্তু সবটাই নিজে নিজে করে নিতে পারে। দেখো ক্যামেরাটাও কিন্তু ও নিজে নিজেই করেছে, তো যাই হোক নিজেই করেছে। আর দেখো গোপালের শৃঙ্গারটাও প্রায় কমপ্লিট হয়ে আসলো, তো উলের যে সোয়েটার ছিল, প্যান্ট আর জামা, সেইটা পরালো, আর তারপরে একটা গলায় মালা পরালো এবং মাথায় চুল দিয়ে দিল। তো শীতকালে এইরকমই সাজগোজ, শীতকালে তো খুব বেশি সাজগোজের থাকে না। তো যাই হোক তারপরে দেখো মাথাটা একটু চিরুনি দিয়ে আছড়ে দিচ্ছিল, তো ওই চিরুনি এবং আয়নাটা গোপালের জন্য ক্রিসমাসের মেলার থেকেই আনা হয়েছে, তো সেটাই এখন ব্যবহার করা হয়। যদিও চিরুনি লাগে না গোপালের ক্ষেত্রে, তারপরেও মেয়ের একটু ইচ্ছে হলো যে গোপালের মাথাটা একটু আশ্রয় দেবে, তো সেটাই করলো। আর দেখো শৃঙ্গারটা কমপ্লিট হয়ে গেছে, সব শেষে বাসিটা দিয়ে দিল, আর তারপরে আয়নাটা দর্শন করাবে। আর গোপালের শৃঙ্গারের পর কিন্তু অবশ্যই আয়নাটা দর্শন করাতে হয়, না হলে কিন্তু গোপাল সেই শৃঙ্গারটা গ্রহণ করেন না। তো দেখো তারপরে লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছিল মেয়ে আমার, তো বলছিল গোপাল একটু খেলা করুক, ততক্ষণ আমি অন্য কাজ করে নিই। তো যাই হোক গোপালের কাছে এই দুটো সবসময়ই থাকে, এখন রেখে দিই। আর দেখো আয়নাটা দর্শন করিয়ে দিল, তো আয়না দর্শন কিন্তু করাতেই হয়। আর তারপরে ভোগ নিবেদন করবে, তো দুপুরবেলায় গোপালকে কিছু ফল দেওয়া হলো, তো ও যেটা দিতে পেরেছে সেটাই দিয়েছে, ফল আরও ছিল কিন্তু যেহেতু ও নিজে হাতে কেটে দিতে পারবে না, সেই জন্য যেটা পেরেছে সেটাই দিয়ে দিয়েছে। আর এখন সকল ঠাকুরের পুজোটাই কিন্তু ও করবে, কারণ দুপুরবেলায় গোপালকে স্নান করানোর পর সকল ঠাকুরের পুজোটাই করা হয়। আর তারপরে দেখো রাধাকৃষ্ণেরও ভোগ নিবেদন করে দিচ্ছে, আর তারপরে পুজোটা করে নেবে। গোপালের চরণে একটা তুলসী পাতা এবং রাধাকৃষ্ণের রাধার হাতে দেবে এবং কৃষ্ণের পায়ে তুলসী পাতা নিবেদন করবে। তো আমি যখন পারি না তখন কিন্তু আমার মেয়েই পুজোটা দেয়, আর না হলে আমার হাজবেন্ড বা মেয়ের বাবা দেয়, তো ওরা দুজনেই দেয় আমি না পারলে। আর যখন মেয়ের বাবা বাড়ি থাকে না তখন মেয়েকে আমি একটু সাইড থেকে একটু হেল্প করে দিই, টুকিটাকে কিছু বলে বলে দিই, তো এইটুকুই, তো এটাই হয়। আর এই যে দেখো গোপালের পুজোটা কমপ্লিট হয়ে এসেছে প্রায়, এবং রাধাকৃষ্ণের পুজো প্লাস সবার পুজোই কিন্তু এখন করছে, আমি শুধু গোপালের সেবাটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই হচ্ছে শীতের সেবা, তো শীতকালে এইভাবেই গোপালকে সেবা দেওয়া হয়। যদিও স্নানটা আমি ভেবেছিলাম আমি যদি করাই তাহলে একটু মধু দিয়ে করাবো বা তেল মালিশ করে তারপরে করাবো, কিন্তু সেটা আর করা হলো না। তো সেটা যদি তোমরা চাও যে শীতকালে গোপালকে কীভাবে স্নান করাই আমি, বা এই শীতে কীভাবে গোপালকে আমরা স্নান করাতে পারি, তো সেইটা যদি তোমরা দেখতে চাও আমাকে বলো, আমি শীতকালে গোপালের স্নান কীভাবে করাবে অলরেডি তার ভিডিও একটা দিয়েছিলাম, বিশেষ যত্ন কীভাবে নিতে হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব যদি তোমরা দেখতে চাও। এবং রাতের সেবা যদি তোমরা দেখতে চাও গোপালের শীতকালে রাতের সেবা, সেটা আমাকে বলো, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আরতিটা করা হয়ে গেছে, সবশেষে একটুখানি ঘণ্টাধ্বনি করে দিল, আর এখন গোপালকে একটুখানি নিজে হাতে খাইয়ে দেবে, যেটা আমি করি। তো দেখো প্রথমে বাসিগুলো সব নামিয়ে দিল, এরপরে গোপালকে একটুখানি নিজে হাতে খাইয়ে দেবে, তারপরে আমরা একটু যাব বাইরে। আর মেয়েই দিচ্ছিল, আমি যদিও ছিলাম না এখানে তখন, তো গোপালকে খাওয়ানোর পর কিছুক্ষণের জন্য একটু বাইরে যাবে, তারপরে ফিরে এসে প্রসাদগুলো সব নামিয়ে দেবে এখান থেকে। তো যাই হোক এই হলো গোপালের আজকের সেবা, তো সকাল থেকে দুপুরের গোপালের সেবাটা এবং আমার একটুখানি রুটিন সকালের কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য। টাটা, বাই বাই, রাধে রাধে।